সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। শেখ হাসিনার কোনো বিকল্প নেতা নেই এবং আওয়ামী লীগের বাইরে কোনো বিকল্প দল নেই যা আপনি জনগণ আস্থা রাখতে পারেন। 14 সালের যে হেফাজতের ঘটনাগুলো আপনাদের মনে আছে, বিশ্বের আমাদের চেয়ে অনেক আগে সভ্যতার দেশগুলো মিশর, ইরাক, সিরিয়া, সেখানে আজকে মসজিদের মধ্যে বোমা বিস্ফোরণ, আত্মঘাতী বোমা হামলা, সেই জায়গায় শেখ হাসিনা শান্তির বাংলাদেশ কায়েম করেছে। উন্নয়নের কথা ঘন্টা পর ঘন্টা তারপর আমি একটা কথা বলি, 1917-57 সালে বাংলা বিহার উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলা যখন পতন হয়, তার যখন মৃত্যু হয়, সেই সময় কিন্তু খুব ভালো ধান হয়েছিল এবং তখন নবান্ন উৎসব পালন করা হতো। সেই সময় মুর্শিদাবাদের রাস্তার পাশে বিভিন্ন বাড়িতে বাড়িতে উৎসব হচ্ছে। এক ব্রিটিশ বাঙালি, অর্থাৎ বাংলা ভালো বলতে পারে কিন্তু ব্রিটিশ, সে জিজ্ঞাসা করলো এক বাড়িতে যে তোমাদের নবাব মৃত্যুবরণ করেছে, হত্যা করা হয়, তোমরা উৎসব করছো। তখন উত্তরে বলে ধান ভালো উৎসব করা, রাজা রাজা যুদ্ধ হয়েছে, রাজা মারা গেছে, তাতে আমাদের কি জানতে দেয়। বাঙালিরা আমরা কিন্তু এইরকম একটা অবস্থা আছি। আমি আবারও বলি, আমাদের কিন্তু এখন আমাদের প্রিয় বন্ধু ভাই আছে, আমাদের সাহারা অনেক আছেন। আমি যে কথাগুলো বলতে চাই যে একমাত্র ওইজন বিএনপির ফখরুল ইসলাম বৈরাগী বলবো না, বৈরাগী টেলিভিশন একজন সিনেমা পরিচালক, সে একা যে সমস্ত কথা বলছে এবং বিএনপির যে রাজনীতি সবাই আমরা জানি, সামরিক জানতার গর্বে জন্ম নেয় যে দল, সে দল বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে পারে না, এদেশের অর্থনীতি মুক্তি দেয় এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তারপর আমাদের বারবার সভা করতে হচ্ছে কেন, আমাদের এই বিষয়ে ভাবতে হবে। আজকে আওয়ামী লীগদের জনগণের কাছে যেতে হবে, জনগণের ভাষা বুঝতে হবে, কর্মীদের উপর নির্ভর করতে হবে, যে কর্মীরা দুর্দিনের উরুরমদের মতো কর্মীদের উপর আমাদের আস্থা রাখতে হবে। আমরা সেখান থেকে মনে হয় আস্থা থেকে চলে গেছি বলেই আজ এই সমস্ত বক্তব্য দিচ্ছি। আমি আর বাড়াবো না, আবারও বলছি জনতা শেখ হাসিনার কোনো বিকল্প নেই, আওয়ামী লীগের কোনো বিকল্প নাই, তারপর আমাদের নতুন করে ভাবা উচিত অনেক কিছু। এই বিষয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।